আমি আমার দোকানে বসে রয়েছি, হঠাৎ ক্লাবে চারটে ছেলে সকাল থেকে মদ খাচ্ছিল। আপনার উল্টো কোনখানে ক্লাবটা? এই যে অপোজিটই আমার দোকানে, অপোজিটে ক্লাবটা। কি নাম? উজ্জ্বল সংঘ। আমার ক্লাব থেকে বেরিয়ে একটা ছেলে, ডাক নাম নন্টে, ভালো নাম রমেশ গোরেল, সে আমার দোকানে ঢুকে ঢুকে হঠাৎ বলে দু বছর রয়্যাল ট্যাগ দিতে হবে। আমি বললাম কেন রে ভাই, লকডাউন এই পরিস্থিতিতে সংসার চালাতে পারছি না, তোকে কোথা থেকে মদের পয়সা দেবো? বলে না ওসব জানি না, মদের পয়সা দিতে হবে নালে মারধর করবো। শুধু মধুই মারধর শুরু করে দিল, খিস্তি খেউড়ি শুরু করে দিল। আমার বউ, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ সবাই আটকাতে এলো, তাদেরকেও ঠেলা ঠেলি। আমার বউকে অক্ষত বাসায় গালি গালাজ, আমার মায়ের মাকে মারলো। আগেও অনেকবার হয়েছে, এমনও দিন গেছে আমার ভাইকেও মেরেছে। ক্লাবের জন্য কি এলাকার লোক অতিষ্ঠ নাকি? অনেকেই অতিষ্ঠ, কিন্তু কেউ সামনাসামনি এদের বলছে এরা মানুষের পর্যায়ে পড়ে না, তাহলে কি পাড়া প্রতিবেশী সারা জীবন কি ভয় ভয় করেই যাবে? দুদিন, তারপরে দুদিন চাবি, এই যে দুদিন চাবি মেরে দিয়েছে, আবার যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে আবার ক্লাব খুলে অত্যাচার শুরু হয়ে যাবে। আপনারা শুনলেন যে ওই ব্যবসায়ী ঠিক কি অভিযোগ এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে আপনাদের শোনাবো ক্লাবের তরফ থেকে ক্লাবের সহ সভাপতি, তিনি কি বলছেন। কোনো ক্লাবের কোনো ব্যাপার নয়, কোন ছেলে যদি গিয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত কোনো পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপারে হতে পারে, এতে ক্লাবের কোনো ব্যাপার নেই বা ক্লাবের সাথে কোনো যুক্ত না। লোকাল ক্লাবে 50টা ছেলে হয়তো সদস্য থাকতে পারে, পঞ্চাশটা ছেলের মধ্যে কারোর সাথে কোনো বাড়ির বা কোনো দোকানের ব্যক্তিগত কোনো রেফারেন্স থাকলে সেটা ক্লাব নাম করাটা ভুল হবে। তারকেশ্বর পুরসভার পুর প্রশাসক কি বলেছেন শুনবো। এই কথা আমি জানতে পারবো না, সেটা পুলিশ প্রশাসন দেখবে। তো ঘটনা হচ্ছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে। শুনলাম একটা গন্ডগোল হয়েছে, আর পুলিশের কাছে আমরা বিষয়টা খোঁজ নিয়েছি, দেখতে বলেছি, এবং রাজনৈতিক কোনো ঘটনা ঘটেনি, কী ঘটনা ঘটেছে দেখে আমরা নিশ্চিতভাবে দেখবো কী বিষয়টা আছে। আসছি পরের খবরে। ওয়ানবারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যজাত, ন্যাশনাল মেডিকেলের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। এসএনসিইউর ওয়ানবারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ, 11 দিনের শিশু ঝলসে যাওয়ার অভিযোগ পরিবারের। সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ, ওয়ানবারে যান্ত্রিক ত্রুটি রয়েছে, সদ্যজাতের অবস্থা স্থিতিশীল, ওয়ানবার বিভ্রাট নিয়ে দাবি ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের। ন্যাশনাল মেডিকেল কলেজে এই মুহূর্তে উত্তেজনা, উত্তেজনার কারণ এনআইসিইউতে যান্ত্রিক বিভ্রাট। সদ্যজাতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার শরীরে তাপমাত্রা বেশি এসছে এবং পুড়ে গিয়েছে বলে তারা অভিযোগ করছেন, এবং এই মুহূর্তে লিখিত অভিযোগ না করলেও পুলিশের পক্ষ থেকে তাদের কাছে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বলছেন যে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন এবং সদ্যজাতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে,